নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। পঞ্চায়েত ভোটের পর মুখ্যমন্ত্রী তথা নবান্নের পক্ষ থেকে আবারও একবার উঠে এলো একটা ভীষণ খুশির খবর সিভিক ভলেন্টিয়ারকে কেন্দ্র করে, যেখানে বলা হয়েছে বাংলায় আরও সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হতে চলেছে এবং এটা কিন্তু ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বন্ধুরা, আর দেরি না করে বিস্তারিত প্রকাশিত তথ্যে কী বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। আজকের ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে একটা ছোট্ট ঘোষণা। আমাদের তরফে আরও একটা নতুন চ্যানেল গঠন করা হয়েছে যার নাম মায়াবী অ্যানিমেশন। এই মায়াবী অ্যানিমেশন ইউটিউব চ্যানেলে এবার থেকে বিভিন্ন ভৌতিক গল্প অ্যানিমেশনের মাধ্যমে দেওয়া হবে এবং আপনারা যারা ভৌতিক অ্যানিমেশন গল্প পছন্দ করেন বা ভালোবাসেন তারা অবশ্যই এই চ্যানেল থেকে একবার ঘুরে আসুন এবং আমাদের নতুন গল্প এই চ্যানেলে দেওয়া হয়েছে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর নিচের ডিসক্রিপশন বক্সেও দেওয়া হবে। আপনারা অবশ্যই একবার ঘুরে আসুন এবং জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের মতো মায়াবী অ্যানিমেশন চ্যানেলকেও আপনারা সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই একবার আমাদের আজকের নতুন গল্প রাত 11:30 বিভীষিকা গল্পটি দেখে আসুন। এই নতুন চ্যানেলে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য, ধন্যবাদ। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক আজকের ভিডিওর বিষয়বস্তু। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ব্রেকিং নিউজ হিসেবে উঠে এসেছে ওয়ে টু নিউজ নিউজ পোর্টালের অফিসিয়াল অ্যাপে, যেখানে বলা হয়েছে বাংলায় আরও সিভিক ভলেন্টিয়ার নিয়োগ, ঘোষণা মমতার। প্রকাশিত তথ্য দেখুন বলা হয়েছে বাংলায় আরও সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ঘোষণা হলো। এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন, আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে রাজ্য সরকার এখন জঙ্গলমহল কাপ, সৈকত কাপ ও রাঙ্গামাটি ক্রীড়া উৎসবে আরও 58 জন বিজয়ী ও রানার্স আপ দলে অংশগ্রহণকারীদের বিশেষ ক্যাটাগরির সিভিক ভলেন্টিয়ার হিসাবে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে। এই ধরনের সিভিক ভলেন্টিয়ার নিয়োগের মোট সংখ্যা 4,432 পৌঁছেছে। তো বন্ধুরা, তাহলে এটাই ছিল সিভিক ভলেন্টিয়ার নিয়োগের একটা ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য, যেটা খুব শিগগিরই অফিসিয়াল নোটিশের মাধ্যমে প্রকাশ হতে চলেছে এমনটাই ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শুধু দেখার পালা যে কখন এই নোটিফিকেশনটা পাবলিশ করা হয়। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল সিভিক ভলেন্টিয়ারের ওপরে একটা ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি তথ্যটা আপনাদের পক্ষে হেল্পফুল হবে এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।